Assalamualaikum প্রিয় আর্জেন্টাইন ফ্যান্স, ফুটবল ফ্ল্যাগের আর্জেন্টিনা প্লেলিস্টে আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ অর্থাৎ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে যে ম্যাচটা খেলতে নামছে সে ম্যাচের সম্পূর্ণ প্রিভিউ তুলে ধরছি। এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করবেন। বাংলাদেশ টাইম অনুযায়ী কলম্বিয়া বনাম আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচটা অনুষ্ঠিত হবে জুনের 9 তারিখ সকাল 5টায়, অর্থাৎ June 9, 5 AM বাংলাদেশ টাইম অনুযায়ী। এটাই হচ্ছে ম্যাচ টাইমিং। ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত কলম্বিয়াতে অনুষ্ঠিত হবে, স্টাডিও মেট্রোপলিটানো হচ্ছে গিয়ে ভেনু। অর্থাৎ আর্জেন্টিনা কিন্তু একটা অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে এবং কলম্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটা কিন্তু খুব একটা বেশি সহজ হওয়ার কথা নয়। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত আর্জেন্টিনা 5টা ম্যাচ খেলেছে, যেখানে তারা 3টা জয়ের বিপরীতে 2টো ড্র করেছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। সর্বশেষ ম্যাচে চিলির বিপক্ষে আর্জেন্টিনা যেভাবে 1-1 গোলে ড্র করেছে, আর্জেন্টাইন ফ্যানরা যে খুব একটা বেশি খুশি নন সেটা নির্দ্বিধায় বলা যায়। ম্যাচটা কীভাবে লাইভ দেখবেন সেটা প্রসঙ্গে বলে নিই, বরাবর মতো একই কথা বলবো। এই মুহূর্তে স্ক্রিনে ইয়ালা শুটের যে ওয়েবসাইটটা দেখছেন সেখানে ম্যাচটা লাইভ দেখতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাপ যেমন ইয়াসিন টিভি, লাইভ নেট টিভি, সুপার টিভি এইচডি ইত্যাদি অ্যাপের মাধ্যমে ম্যাচটা লাইভ দেখতে পারেন। এই অ্যাপগুলো অফিসিয়াল অ্যাপ না হওয়ায় প্লে স্টোরে পাওয়া যাবে না, গুগল থেকে সার্চ করে নিতে হবে। এর পাশাপাশি খুব সহজ একটা অপশন হতে পারে, সেটা হচ্ছে খেলা শুরু হওয়ার মাত্র যদি আপনি ফেসবুক পেজে গিয়ে আপনার ফেসবুক সার্চ বারে যদি আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া কিংবা এ ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করেন, অবশ্যই সেখানে লিঙ্ক পেয়ে যাবেন, কোনো না কোনো স্ট্রিমার পাবেন, শুধুমাত্র একজন না একাধিক স্ট্রিমার পাবেন যারা ওই মুহূর্তে খেলাটা লাইভ দেখাবেন। কলম্বিয়ার বিপক্ষে কিন্তু আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা বেশি ভালো নয়। সর্বশেষ কিন্তু তাদের দেখায় কিন্তু কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা কিন্তু 2-0 গোলে হেরেছিল, সেটা ছিল গত কোপায় আমেরিকার একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এর আগের ম্যাচটাও কিন্তু কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ড্র করেছিল গোলশূন্যভাবে, অর্থাৎ কলম্বিয়ার বিপক্ষে গত 2টি ম্যাচে আর্জেন্টিনা জয় পায়নি। কলম্বিয়ার বিপক্ষে সব মিলিয়ে আর্জেন্টিনা 23টা জয়ের বিপরীতে 9টা ম্যাচ হেরেছে, তাই বলা যায় যে কলম্বিয়া মোটেও সহজ কোনো প্রতিপক্ষ হতে যাচ্ছে না। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া তাদের সর্বশেষ ম্যাচে পেরুকে কিন্তু 3-0 গোলে হারিয়েছে, অর্থাৎ কলম্বিয়া কিন্তু সাম্প্রতিক ফর্ম বিবেচনা করেও ভালো ফর্মে রয়েছে। সব দিক বিবেচনা করে যেহেতু খেলাটা কলম্বিয়া অনুষ্ঠিত হচ্ছে, এই ম্যাচটা কিন্তু আমি ইভেনলি ব্যালেন্সড বলবো, অর্থাৎ আর্জেন্টিনা এবং কলম্বিয়া দুটি দলেরই কিন্তু সমান সুযোগ রয়েছে এই ম্যাচটা জয় তুলে নেওয়ার। এবারে আর্জেন্টিনা একদল সম্পর্কে চলে আসি, স্কোয়ার সম্পর্কে চলে আসি। গত ম্যাচে স্কালোনি যে ধরনের ফর্মেশনে খেলিয়েছেন এক কথা বলা যায় যে শুরু থেকে খুব একটা বেশি ক্লিক করেনি। একই একাদশে লিওনেল মেসির পাশাপাশি 2 উইংয়ে ওকম্পাস এবং ডিমারিয়া খুব একটা বেশি কাজ করছেন না, এত বেশি উইং বেস প্লেয়ার কিন্তু আর্জেন্টিনা খুব একটা বেশি দরকার ছিল না। আর্জেন্টিনা স্কোয়াডে এর চেয়েও কিন্তু মিডফিল্ড বেস প্লেয়ার রয়েছেন, তারপরও লিওনেল স্কালোনি একটা অন্য ধরনের ফর্মেশন ট্রাই করতে চেয়েছেন। আশা করবো যে লিওনেল স্কালোনি তার ফর্মেশনজনিত যতটুকু দুর্বলতা রয়েছে সে দুর্বলতা এই ম্যাচে কাটিয়ে তুলবেন, শক্তিশালী একটা ফর্মেশন তৈরি করবেন। গোলবারের নিচে এই ম্যাচে এমিলিনো মার্টিনেস থাকার কথা। আর্জেন্টিনা গত ম্যাচে যে ডিফেন্স নিয়ে খেলেছে সেই ডিফেন্স মোটামুটি ভালো খেলেছে, সেই ডিফেন্স লাইনটাই খুব সম্ভবত ইন্ট্যাক্ট থাকবে। একটা দুটো পরিবর্তন আসতে পারে, তবে এক কথায় বলা যায় যে ক্রিশ্চিয়ান রোমেরো যে ধরনের পারফরমেন্স দিয়েছেন তাকে পরিবর্তন করা যাবে না। অভিষেক ম্যাচে কিন্তু রোমেরো দেখিয়েছেন তিনি ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার। মিডফিল্ডে পারেদেস এবং ডি পলের পাশাপাশি আরও একজন মিডফিল্ডার দরকার, খুব সম্ভবত এই ম্যাচে আরও একজন মিডফিল্ডারকে দেখা যেতে পারে। এজিকুয়েল প্যালাসিয়াসকে তিনি হয়তো বা শুরু থেকে সুযোগ দিতে পারেন, বোয়েনদিয়াকে কি সুযোগ দেবেন কিনা, যেহেতু এই বোয়েনদিয়া সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করে একটা সুযোগ ডিজার্ভ করেন সেটা এই মুহূর্তে দেখতে হবে। আগের ম্যাচের পারফরমেন্স বিবেচনা করে ওকম্পাস এমনকি ডিমারিও যদি এই ম্যাচটা শুরু না করেন খুব একটা বেশি অবাক হব না। আরও একবার বলছি, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা খুব একটা বেশি সহজ হবে না। লিওনেল স্কালোনিকে কিন্তু আরও ভালো মানের ট্যাকটিক্স এবং ফর্মেশনে দল সাজাতে হবে, কারণ কলম্বিয়া যে ধরনের ফুটবল খেলে আর্জেন্টিনা কিন্তু পুরো ম্যাচে শরীর নির্ভর ফুটবল যেমন খেলতে হবে তেমনি বলটা দ্রুত মুভ করতে হবে। কলম্বিয়া কিন্তু একই সঙ্গে ফিজিক্যাল এবং ফাস্ট ফুটবল খেলে, যেটা আর্জেন্টিনার জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে। এখন দেখতে হবে আগের ম্যাচের ভুলগুলো স্কালোনি কাটিয়ে উঠতে পারেন কিনা, দলগত একটা পারফরমেন্স দিতে পারেন কিনা আর্জেন্টিনা, যেটা আমরা আগের ম্যাচে দেখিনি। আশা করি আর্জেন্টিনা এই ম্যাচটা ভালো খেলবে। ম্যাচ রেজাল্টে আর্জেন্টিনা একটা জয়ের আপডেট আপনাদেরকে দিতে পারবো, সে আশায় বিদায় নিচ্ছি।